হ্যালো বন্ধুরা, আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চকলেটের একদম স্পেশাল দুটো রেসিপি বানিয়ে দেখাবো। সেটা হচ্ছে চকলেট বার এবং চকলেট সিরাপ। দুটোই খুবই খুবই স্পেশাল এবং সবার খুব পছন্দের, বিশেষ করে বাচ্চাদের ভীষণ পছন্দের। আর এইভাবে যদি আপনি ঘরেই বানিয়ে দিতে পারেন তাহলে আর বাইরেটা খাওয়ার কোনো দরকার নেই, তাতে স্বাস্থ্যও ভালো থাকবে। চলুন তাহলে ঝটপট রেসিপি দেখে নেব। প্রথম রেসিপি হচ্ছে চকলেট সিরাপ। চকলেট সিরাপ বানানোর জন্য আমি নিচ্ছি হাফ কাপ কোকো পাউডার। এটা যে কোনো মুদি দোকানে পাওয়া যায়, একটু বড় ধরনের মুদি দোকানে অবশ্যই পাওয়া যায়। হাফ কাপ নিয়েছি কোকো পাউডার, আর তার সাথে আমি নিচ্ছি 1 কাপ চিনি, আর এখানে নিচ্ছি আমি আধা টিস্পুনের মতো ভ্যানিলা এসেন্স। আর এখন নিচ্ছি আমি দুধ, এটা আগে থেকে সিদ্ধ করা দুধ, মানে ফোটানো দুধ। তো এখন আমি মোটামুটি আধা কাপের মতো দিলাম, তারপরে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে একদম কোনো দলা পাকিয়ে না থাকে এরকম করে একদম স্মুথ লাম্পস ফ্রি একটা ব্যাটার তৈরি করব, তারপরে বাকিটা দুধ দিয়ে দেব। টোটাল আমি 2 কাপ দুধের ব্যবহার করব। একটু কম দিলেও চলবে, 1.5 কাপ মতো দিলেও চলবে, কিন্তু আমি 2 কাপ দেব আর একটু শুকিয়ে নেব আর কি। তো এখন আমি বাকি 1 কাপ দিয়ে দিচ্ছি। তো টোটাল আমি 2 কাপ দুধের ব্যবহার করলাম। ভালো করে মিশিয়ে নেব আর একবার। আর মিশিয়ে নেওয়ার পরে আমি এখন রান্না করার জন্য রাখবো। এটা মেশানো হয়ে গেছে, এখন আমি এখানে হিটারটা চালু করে দিয়েছি, আর এখন অনবরত এরকম নাড়তে থাকতে হবে যাতে দলা পাকিয়ে না যায়। হিট মিডিয়ামে রেখেছি, আর এখন দেখুন এটা সুন্দর ফুটতে শুরু করেছে। যখন ফুটতে শুরু করবে তার একটু পরে আমরা এখানে নেব আধা টিস্পুন বা তার থেকে একটু বেশি কর্নফ্লাওয়ার, আর তার মধ্যে দেবো একটুখানি জল, আর ভালো করে মিক্স করে নেব দলা পাকিয়ে না থাকে, মানে একটা লাম্পস ফ্রি স্লারি তৈরি করব। আর এই ঘোলটা এখন আমাদের অ্যাড করতে হবে চকলেট সিরাপের মধ্যে। ঘোলটা যখন অ্যাড করব তখন কিন্তু এরকম নাড়তে থাকতে হবে, কারণ এটা সঙ্গে সঙ্গে একেবারে দলা পাকিয়ে যায়। তো এরকম করে তারপরে ভালো করে নেড়ে নেড়ে একটু সময় অপেক্ষা করতে হবে। সঙ্গে সঙ্গেই প্রায় এটা কনসিস্টেন্সি একদম গাঢ় হয়ে যাবে, আর তারপরে আপনি যতটা গাঢ় করতে চান ততটুকু শুকিয়ে নেবেন। আর যদি এতটাই পরিমাণ রাখতে হয় আর একে আরো গাঢ় করতে হয় তাহলে আরো একটু কর্নফ্লাওয়ার বাড়িয়েও দিতে পারেন, কিন্তু কর্নফ্লাওয়ার আমি আর বাড়াবো না, একটু শুকিয়ে নেব। শুকিয়ে একটু করে নেব, গাঢ় করে নেব। এই হচ্ছে দেখুন কনসিস্টেন্সি, দেখুন খুব সুন্দর একটা লাইন ক্রিয়েট হয়েছে। তো এটাকে যদি এই অবস্থায় আমি বন্ধ করে দিই তাহলে ঠান্ডা হওয়ার পরে আরো বেশ কিছুটা গাঢ় হয়ে যাবে। তো এখন আমি হিটটা বন্ধ করে দিচ্ছি, তবে আপনি চাইলে আরো একটু গাঢ় করতে পারেন, কিন্তু বাজারের যে সসটা হয়, মানে চকলেট সসটা হয় একদম ফ্লোয়িং কনসিস্টেন্সি, আমি সেই রকমই চাইছি, খুব বেশি গাঢ় আমি করব না। এখন আমি এটা পুরোপুরি ঠান্ডা হতে দেব, এরকমই রেখে দেব, ফ্যানের নিচে রাখতে পারেন বা ঢেকে এরকমই ছেড়ে দিতে পারেন। তো এখন দেখুন মিশ্রণটা একেবারে ঠান্ডা হয়ে গেছে, আর এখন এই হচ্ছে এর গাঢ়ত্ব, অনেকটাই গাঢ় হয়ে গেছে। দেখুন কোটিংটা অনেক কালো দেখা যাচ্ছে। তো এই হচ্ছে আমাদের চকলেট সস বা চকলেট সিরাপ রেডি হয়ে গেছে। এটাকে এখন আমরা একটা কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দেব। নর্মাল ফ্রিজে মোটামুটি 1 থেকে 1.5 মাস পর্যন্ত এটা ভালো থাকবে, আর যদি ফ্রিজারে রাখতে চান ফ্রিজারে মোটামুটি 6 থেকে 7 মাস পর্যন্ত এটা ভালো থাকবে, মানে আপনি স্টোর করে খেতে পারবেন। যখন যখন দরকার হবে বাইরে বার করে এটাকে গলিয়ে নিয়ে যতটুকু লাগবে ততটুকু নিয়ে নেবেন, আবারও ফ্রিজে রেখে দেবেন, মানে ফ্রিজারে রেখে দেবেন, তাহলে এরকম করে আপনি 6 থেকে 7 মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন। এখন এই চকলেট সিরাপ বা চকলেট সস ব্যবহার করে আপনি কেক ডেকোরেশন করতে পারেন, হট চকলেট বানাতে পারেন, চকলেট মিল্কশেক বানাতে পারেন, কফি ডেকোরেট করতে পারেন, বা আপনি ডোনাটও ডেকোরেট করতে পারেন, যে কোনো কাজে আপনি ব্যবহার করতে পারেন। অবশ্যই রেসিপি ট্রাই করুন, আর ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো। এবার চলুন আমাদের দ্বিতীয় রেসিপি হচ্ছে চকলেট বার। বাজারে যে চকলেট বার পাওয়া যায় সেখানে কিন্তু কোকো বাটারের ব্যবহার হয়, কিন্তু আমরা এখন ঘরে তৈরি করব আর কোকো বাটার কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল পাওয়া যায় না। তো আমরা বাড়িতে যে নর্মাল গরুর দুধের ঘি বা বাটার থাকে বা মোষের দুধের, যাই হোক যে কোনো বাটার বা ঘি দিয়ে আমরা আরামসে এই রেসিপিটি কিন্তু বানাতে পারবো, তাতে স্বাদও কিন্তু একেবারে বাজারের মতো হবে আর হেলদিও হবে। তো দেখুন আমি চকলেট বানানোর জন্য নিচ্ছি এখানে 1/2 কাপ ঘি। আমি ঘি নিচ্ছি আর ঘিটাকে আমি গলিয়ে নিয়েছি, আপনি চাইলে বাটারও নিতে পারেন আর যে কোনো দুধের বাটার নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো 1/2 কাপ ঘি এর জন্য আমরা এখানে ব্যবহার করব 1/2 কাপ চিনি। চিনিটাকে প্রথমে আমরা গ্রাইন্ডারের মধ্যে দিয়ে একটু পাউডার করে নেব, তারপরে বাকি জিনিসগুলো অ্যাড করব। তো আমি এখন মিক্সারটা ঘুরিয়ে নিচ্ছি, আর দেখুন চিনির পাউডারটা রেডি হয়ে গেছে। তো পরিমাণটা হিসাব রাখবেন যে 1/2 কাপ ঘি বা বাটারের জন্য 1/2 কাপ চিনি,
তার মধ্যে দিচ্ছি আমি 1/4 কাপ দুধ পাউডার, আর এর সাথে দিচ্ছি আমি প্রায় প্রায় 1/4 কাপ কোকো পাউডার। এটা কোকো পাউডারটা একটু কমও করতে পারেন বা পুরোপুরি 1/4 কাপও করতে পারেন। আর এর মধ্যে দিচ্ছি আমি ভ্যানিলা এসেন্স মোটামুটি 1/2 টিস্পুনের মতো। আর এখন আমি দিয়ে দেবো এই গলানো ঘিটা। এই চকলেট বানানোর কিন্তু দুটো প্রসেস আছে, একটা হচ্ছে ডাবল বয়লার আর একটা হচ্ছে মিক্সার জারের মধ্যে করে। তো ডাবল বয়লারটা এখন আমি দেখাবো না, পরবর্তীতে কোনো একটা ভিডিওতে আমি অবশ্যই দেখিয়ে দেব। এখন আমি মিক্সারে করে দেখাচ্ছি। ঢাকনা লাগিয়ে মিক্সারটা ঘুরিয়ে নিতে হবে। মিক্সারটা কিন্তু একেবারে কন্টিনিউয়াসলি ঘোরানো যাবে না, থেমে থেমে ঘোরাতে হবে, অন অফ অন অফ করতে হবে আর কি। আর এখন দেখুন 30-35 সেকেন্ডের মতো ঘোরানোর পরে এখন এই টেক্সচারে পৌঁছেছে। তো এটা দেখে কিন্তু ঘাবড়ানোর কোনো দরকার নেই, এটাই কিন্তু আমাদের একেবারে চকলেট বানানোর উপযুক্ত মিশ্রণে পরিণত হবে। এজন্য এর মধ্যে অন্য কোনো মানে এক্সট্রা ঘি বা বাটার দেওয়ার কোনো দরকার নেই, কোনো ভয় পাওয়ার দরকার নেই। শুধুমাত্র মিক্সারটা ঘোরাতেই থাকতে হবে, অন অফ করে ঘোরাতে থাকতে হবে। তারপরে আবার আমি 1 মিনিটের মতো ঘুরিয়েছি, তারপরে এই হচ্ছে টেক্সচার। তবে এখনো আরো একটু নরম হওয়া বাকি আছে, আরো একটু নরম হলে ভালো হবে। তো আবারও আমি একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে আবারও আমি মিক্সারটা ঘোরাবো। তো দেখুন এখন হচ্ছে এই অবস্থা, অনেকটা স্মুথ হয়ে গেছে, মসৃণ হয়ে গেছে, মিহি হয়ে গেছে। তো এখন কিন্তু এটা চকলেট বানানোর উপযুক্ত হয়ে গেছে। এটাই যদি আপনি ডাবল বয়লারে করতেন তাহলে একেবারে লিকুইড হয়ে যেত, কারণ সেখানে কিন্তু আপনার চিনিটা গলে একেবারে জল হয়ে যেত। আর মিক্সার জারে করছি তার জন্য একেবারে অতটা লিকুইড হবে না। তাই এখন আমি নিচ্ছি একটা সিলিকনের মোল্ড। তো আপনার কাছে যদি মোল্ড না থাকে তাহলেও করতে পারবেন, সেটাও আমি আপনাকে দেখাবো। তো প্রথমে আমি মোল্ডে করে করে নিচ্ছি, তারপরে আমি আপনাকে বলছি যে কিভাবে করতে পারবেন। তো মোল্ডের মধ্যে আমরা এই চকলেটের মিশ্রণটা দিয়ে দেব, ভালো করে ছড়িয়ে দেব। আর হালকা হালকা ট্যাপ করলে এটা ওপর থেকে একদম মসৃণ হয়ে যাবে, দেখবেন লিকুইড আকার ধারণ করে নিচ্ছে অল্প অল্প করে ট্যাপ করলে। চকলেট তো এরকম করে আমি ছড়িয়ে দিচ্ছি, মোল্ডটা ধরে যখন আমি ট্যাপ করব দেখুন উপরের সাইডটা কেমন মসৃণ হওয়া শুরু হয়ে যাবে, দেখুন। তো এরকম করে ট্যাপ করে উপরের সাইডটা একদম মসৃণ করে নিচ্ছি আমি। এই দেখুন এটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে ফ্রিজারের মধ্যে যাওয়ার জন্য। তো এখন আমি এটাকে রেখে দেবো ফ্রিজারের মধ্যে 2 থেকে 3 ঘন্টার জন্য। নর্মাল ফ্রিজে রাখলেও মোটামুটি 4-5 ঘন্টা লাগতে পারে, একটু বেশি সময় লাগতে পারে, ফ্রিজারে একটু তাড়াতাড়ি হবে আর কি। আর যদি আপনার কাছে মোল্ড না থাকে তাহলে এরকম একটা আইস ট্রে নিয়ে নেবেন, আর তার মধ্যে চকলেটের মিশ্রণটা এরকম করে দিয়ে দেবেন। যেমন করে বরফ বানানোর জন্য জল দেন সেরকম করেই এখানে চকলেটের মিশ্রণটা দিয়ে দিতে হবে। আইস ট্রেটা কিন্তু সবার ঘরে আছে, মানে যার ঘরে ফ্রিজ আছে তার ঘরে আইস ট্রে অবশ্যই আছে, এই জন্য চিন্তার কোনো দরকার নেই, যা আছে সেখানেই আমরা বানিয়ে নিতে পারবো। তো আমার পুরোটা মিশ্রণ এখানে আমি অ্যাড করে দিয়েছি আইস ট্রের মধ্যে, আর এখন এটাকেও আমি রেস্ট করার জন্য রাখছি। তো বন্ধুরা রেস্ট হয়ে গেছে, মোটামুটি 2 থেকে 3 ঘন্টার মতো হয়ে গেছে, আর এখন আমি এগুলোকে বার করে নিয়ে এসেছি। তো এখন আমি ডিমোল্ড করে দেখাবো যে কতটা পারফেক্ট চকলেট তৈরি হয়েছে। তো দেখুন সিলিকনের মোল্ডটা একেবারে খুব আরামসে একদম ডিমোল্ড হয়ে যায়, এখানে কোনো টেনশনের ব্যাপার নেই, শুধুমাত্র এটাকে এরকম করে ছাড়িয়ে নিতে হবে ওপর থেকে। এই দেখুন কতটা পারফেক্ট চকলেট তৈরি হয়েছে, আপনি দেখে বুঝতেই পারছেন। আর আমি ভেঙেও দেখাবো যে কতটা শক্ত হয়েছে, একদম বাজারের চকলেটের মতোই হয়েছে। আর এই হচ্ছে আমাদের আইস ট্রের চকলেট। এটা কিন্তু যেরকম করে আমরা আইস বের করি ট্রের মধ্যে থেকে সেই রকম করে একটু এরকম একটু ট্যাপ করলেই কিন্তু বেরিয়ে আসে আইসের মতো করে। সবগুলো চকলেট একদম পারফেক্ট তৈরি হয়েছে বন্ধুরা, অবশ্যই এই রেসিপি ঘরে ট্রাই করবেন। ট্রাই করলে সবাই খুব খুশি হবে, স্পেশালি বাচ্চারা তো খুবই খুশি হবে। এরকম করে একবার একটা চকলেট বানিয়ে রাখলে আপনি টুকরো টুকরো করে অনেক দিন ধরে বাচ্চাদের দিতে পারবেন, আর তাতে কিন্তু বাচ্চারাও খুশি হবে আর তাদের হেলথও ভালো থাকবে। অবশ্যই রেসিপি ট্রাই করুন বন্ধুরা, আর ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো। দেখুন আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি যে কতটা শক্ত তৈরি হয়েছে, একদম পারফেক্ট তৈরি হয়েছে। আর দেখুন খেয়েও দেখাচ্ছি, ভেতরের সাইডটা দেখতে পারেন, একদম বাজারের চকলেটের মতোই স্বাদ হয়েছে, অবশ্যই ট্রাই করুন।